কলেজের ইন্টারনাল ইন্টারনাল পরীক্ষা পরীক্ষাতে তোমরা দশে দশ পাবে কিভাবে আমাদের ইন্টারনাল পরীক্ষা নিয়ে এর আগে অনেকগুলো ভিডিও বানানো রয়েছে যেখানে আমি ইন্টারনাল এক্সামের স্ট্রাকচার নিয়ে আলোচনা করেছি কত নাম্বারে পরীক্ষা হয় এবং কোন সময়ে তোমাদের পরীক্ষা হয় সেই ইন্টারনাল পরীক্ষাটাতে তুমি যদি জিরো পাও তাহলে কি হবে এরকম বিভিন্ন বিষয় নিয়ে আমি আগের অনেকগুলো ভিডিওতে আলোচনা করেছি এবং সেই ভিডিওগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেব তোমরা গিয়ে অবশ্যই দেখে নিতে পারো আর আজকের ভিডিওতে স্পেসিফিক্যালি আলোচনা করব যে ইন্টারনাল পরীক্ষা যেটা তোমাদের দশ নাম্বারের একটা পরীক্ষা হয় প্রত্যেকটা সাবজেক্টের জন্য সেই পরীক্ষাটা কতটা গুরুত্বপূর্ণ সেটা তোমরা সবাই জানো এবং এই পরীক্ষায় তুমি টেন আউট অফ টেন পাবে কিভাবে তো আজকে কিছু টিপস ট্রিক্সও শেয়ার করব এবং তার সাথে তোমাদের ইন্টারনাল পরীক্ষা কোন সময় হতে পারে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এবার ভিডিও স্টার্ট করি সবার প্রথমেই বলি ইন্টারনাল পরীক্ষাটা কোন সময় হয় দেখো তোমাদের ফিক্স সময় আমি সেভাবে বলতে পারবো না কিন্তু তোমাদের যে সেমিস্টার এন্ড এক্সামিনেশান হবে তার এক দেড় মাস আগে তোমাদের ইন্টারনাল এক্সাম নিয়ে নেয় প্রত্যেকটা কলেজ তার মানে বুঝতে পারছো তোমার যে সেমিস্টার এন্ড এক্সামিনেশান হবে তার এক দেড় মাস আগে তোমাকে তোমার সিলেবাসটা মোটামুটি কমপ্লিট করে নিতে হবে এবার আসছি তোমরা কিভাবে ইন্টারনাল এক্সামে খুব ভালো নাম্বার করবে বা একদম টেন আউট অফ টেন পাবে তার মূল একটা কথা হলো যে ইন্টারনাল এক্সামিনেশানটা পুরোপুরি একটা কলেজের দায়িত্বে নেওয়া হয় অর্থাৎ কলেজের স্যার ম্যাডামরাই কোয়েশ্চেন করে থাকেন এবং তারাই কিন্তু খাতা দেখেন তো কলেজের স্যার ম্যাডামরা যে যে জিনিসগুলো তোমাদের ক্লাসে পড়িয়েছেন সেগুলোর থেকেই কোয়েশ্চেন আসে ইন্টারনাল এক্সামে তাই ইন্টারনাল এক্সামে খুব ভালো নাম্বার পাওয়ার জন্য তোমাদের ঠিকভাবে ক্লাস ফলো করতে হবে এবং ক্লাসের যে প্রোভাইড করা হচ্ছে সেগুলো খুব ভালোভাবে পড়ে যেতে হবে তবেই কিন্তু তোমরা ইন্টারনাল একটা ভালো মার্কস করতে পারবে যারা রেগুলার ক্লাস অ্যাটেন্ড করো না মাঝে মাঝে হয়তো কলেজ যাও তারা কিন্তু চেষ্টা করবে যে তোমাদের বন্ধু বান্ধবদের থেকে নোটস গুলো কালেক্ট করে নিতে কারণ এই নোটস থেকেই তোমাদের বিভিন্ন কোয়েশ্চেন হতে পারে আরও একটা কথা এমন কি কিছু কিছু স্যার ম্যাডাম থাকেন যারা কিছু কোয়েশ্চেন তোমাদের দিয়ে দেয় যে বলেন যে এর মধ্যে তোমাদের আসবে তো তাহলে তো আর ভাবার কোনো বিষয় নেই ওই কোয়েশ্চেনগুলো ভালোভাবে পড়ে গেলেই তোমরা ইন্টারনাল এক্সাম পেরে যাবে কিন্তু এটা যে সমস্ত সাবজেক্টের জন্য হয় তা তো নয় তাই প্রত্যেকটা সাবজেক্টের জন্য কলেজে যেটুকুনি পড়ানো হচ্ছে সেটা তোমাকে ভালোভাবে পড়ে যেতে হবে আর যেহেতু এই পরীক্ষাটা তোমাদের সেমিস্টার এন্ড পরীক্ষার প্রায় অনেক দিন আগেই নিয়ে নেওয়া হচ্ছে সেই জন্য স্যার ম্যাডামদের পক্ষে পুরো সিলেবাস কমপ্লিট করা হয়তো সম্ভব হয়ে ওঠে না তাই ওনারা যেটুকু পোর্শন এক একটা সাবজেক্টের কমপ্লিট করতে পারেন সেইটুকু পোর্শনের মধ্যে থেকেই কিন্তু কোয়েশ্চেন করেন এটা ওনারা বলেও দেন যে যতটা পড়ানো হয়েছে তার মধ্যে থেকেই কোয়েশ্চেন আসবে তাই মেন কথা হলো তোমাকে ক্লাস এবং নোটস দুটো ভালোভাবে ফলো করতে হবে তোমাদের অনেক কলেজেই ইন্টারনাল যে এক্সাম হয় সেগুলো প্রত্যেকটা সাবজেক্টের জন্য এমসিকিউ প্যাটার্নে হয়ে থাকে এটা যে সব কলেজে করা হয় তেমনটা নয় কিন্তু বেশিরভাগ কলেজেই তোমাদের সেমিস্টার এন্ড এক্সামিনেশন হয়তো নন এমসিকিউ হতে পারে কিন্তু ইন্টারনাল এক্সামিনেশনটা খুব কম সময়ের মধ্যে যেহেতু কন্ডাক্ট করতে হয় সেই জন্য তোমাদেরকে সেটা এমসিকিউ প্যাটার্নে অনেক সময় নেওয়া হয়ে থাকে তো তার জন্য তোমরা নিজেদেরকে রেডি করবে কিভাবে। তোমরা যে বইটা ফলো করছো সেই বইটার পিছনে দেখবে অনেক এমসিকিউ থাকে অথবা মার্কেটে মিশন এমসিকিউ বইও কিনতে পাওয়া যায় তোমরা সেগুলোকে ফলো করতে পারো এবং মিশন এমসিকিউ বইটা যে শুধুমাত্র ইন্টারনাল এক্সামে হেল্প করবে তা তো নয় তোমাদের ওটা সেমিস্টার এন্ড এক্সামিনেশানও ভালোভাবে হেল্প করবে এবার আসছি মার্কসের কথায় কত নাম্বারে তোমাদের ইন্টারনাল এক্সাম হয় সেটা তোমরা সবাই জানো প্রত্যেকটা সাবজেক্টের জন্য দশ নাম্বার করে এক্স্যাম নেওয়া হয় কিন্তু কোনো কোনো কলেজ আছে যারা দশ নাম্বারের এক্সাম নেয় না তারা চল্লিশ নাম্বার কি পঞ্চাশ নাম্বারের এক্সাম নেয় এক একটা সাবজেক্টের জন্য এবং তুমি চল্লিশে যত পাবে সেটাকে কমিয়ে দশে আনা হয় এটা যে প্রত্যেকটা কলেজ করে তা তো একদমই নয় কিছু কিছু এমন কলেজ আছে যারা একটু বেশি নাম্বারে পরীক্ষা নেয় কারণ তাদের মনে হয় যে দশ নম্বরে কোয়েশ্চেন করা যায় না সেই জন্য তারা একটু বেশি নাম্বারের কোয়েশ্চেন করে এবং সেখানে তুমি যে পার্সেন্টেজ পাবে সেটাই তোমাকে টেনের মধ্যে দেওয়া হবে ইন্টারনাল এক্সামগুলো তোমাদের কীরকমভাবে হয় অর্থাৎ মানে রোজ কি একটা করে এক্সাম হয় নাকি তোমাদের একদিনে সব এক্সাম হয় দেখো এটাও বিভিন্ন কলেজের ওপর নির্ভর করছে যেহেতু তোমাদের দশ নাম্বার করে এক্সামগুলো হয় তাই অনেক কলেজই একই দিনে পাঁচ ছটা সাবজেক্ট মানে তোমার যতগুলো সাবজেক্ট আছে প্রত্যেকটা সাবজেক্টের এক্সাম একই দিনে নিয়ে নেয় অর্থাৎ তোমাকে যে কোয়েশ্চেন পেপারটা দেওয়া হয় তার মধ্যেই তোমার প্রত্যেকটা সাবজেক্টের কোয়েশ্চেন থাকে এবং সেটাকে তোমার মোটামুটি দু ঘন্টা কি আড়াই ঘন্টা সময় দেওয়া হয় তার মধ্যে পুরোটা কমপ্লিট করে ফেলতে হয় আবার অনেক কলেজ রয়েছে যারা হয়তো দশ নাম্বারের পরীক্ষা বলে দুটো পরীক্ষা একদিনে নিল আবার দুটো পরীক্ষা পরের দিনে নিল এভাবে করতে পারে আর যারা বিশেষ করে চল্লিশ বা পঞ্চাশ নাম্বারে এক্সাম নিয়ে থাকে তারা একদিনে একটা করেই পরীক্ষা নেয় তো তোমাদের কলেজে পরীক্ষা কেমনভাবে হচ্ছে সেটা জানার জন্য অবশ্যই তোমরা কলেজের সাথে যোগাযোগ রাখবে সেটা তো তোমাদের নোটিশের মাধ্যমে জানিয়ে দেবে কবে ইন্টারনাল পরীক্ষা হবে এবং ভাবে তোমাদের ইন্টারনাল পরীক্ষাটা নেওয়া হবে তোমাদের অনেকেরই কোশ্চেন থাকতে পারে যে ইন্টারনাল এক্সামের যে কোয়েশ্চেন পেপারটা হয় সেটা কোন ল্যাঙ্গুয়েজে হয় দেখো যে সমস্ত কলেজে একটু ইংলিশটাকে বেশি প্রেফারেন্স দেওয়া হয় যেমন আমি যদি গোয়েঙ্কা কলেজের কথা বলি এখানে পুরোপুরি লেকচার দেওয়া হয় ইংলিশে তো সেই জন্য তোমাদের কোয়েশ্চেনটাও ইংলিশেই শুধুমাত্র হয় বেঙ্গলিতে কোনো কোয়েশ্চেন হয় না কিন্তু অন্যান্য আরও কলেজ রয়েছে যেখানে বেঙ্গলি এবং ইংলিশ দুটো ভার্সানেই কিন্তু কোয়েশ্চেন হয় তো এটা পুরোপুরি কলেজের ওপর নির্ভর করছে এবং তুমি কোন ল্যাঙ্গুয়েজে আনসার লিখতে পারবে তুমি চাইলে বেঙ্গলিতেও লিখতে পারো এবং চাইলে ইংলিশেও লিখতে পারো সেটা তোমার ওপরে সেখানে কিন্তু কোনো রকমের বাধা নেই আর লাস্টলি একটা কথাই বলবো যে ইন্টারনাল এক্সামটাও অনেকটাই গুরুত্বপূর্ণ এটা তোমার ওভারঅল যে সেমিস্টারের মার্ক সেটাকে অনেকটাই এফেক্ট করে কারণ ইন্টারনাল আর অ্যাটেন্ডেন্স এই দুটো মিলিয়ে তোমার থাকে কুড়ি এবং কুড়িতে মিনিমাম পাশ করার জন্য তোমাকে ছয় পেতে হয় সেটা তুমি ইন্টার্নালে জিরো পেতে পারো সেখানে কোনো কথা নয় কিন্তু ইন্টারনাল পরীক্ষা অ্যাবসেন্ট থাকলে তোমার কিন্তু ফেল আসবে ইন্টারনাল পরীক্ষা তোমাকে অবশ্যই অ্যাটেন্ড করতে হবে এবং নাম্বারটাও তোমরা ভালো রাখার চেষ্টা করবে না হলে সেটা তোমার যে সেমিস্টার এন্ড রেজাল্ট অর্থাৎ তোমার যে ওভারঅল একশো নাম্বারের পরীক্ষা সেখানে অনেকটাই এফেক্ট করবে আশা করি তোমার কলেজের ইন্টারনাল এক্সামের জন্য কিভাবে প্রিপারেশান নেবে সেটা আমি তোমাদের বোঝাতে পারলাম আর তোমাদের যদি আরও কিছু জানার থাকে কোনো এক্সামিনেশনের ব্যাপারে সেটা অবশ্যই আমাকে নিজে কমেন্ট করে জানাতে পারো আর কিছু দিনের মধ্যে হয়তো তোমাদের এক্সাম স্টার্টও হয়ে যাবে তার জন্য অবশ্যই নিজেকে প্রিপেয়ার করতে থাকো আর ভিডিওটা এতটাই রাখছি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও বন্ধুর সাথে শেয়ার করো চ্যানেল এতটা থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে বাই